সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘর। আজকে আমি তৈরি করব ডিমের একটা রেসিপি। আজকে তৈরি হবে ডিমের ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না, দেখবেন এতেই ভাত খাওয়া হয়ে গেছে। সেই জন্য আমি এখানে নিয়েছি চারটে ডিম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আমি এখানে চারটে ডিম নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা ও পাকা লঙ্কা এখানে আমি চিরে নিয়েছি, তিনটে শুকনো লঙ্কা এবং নুন হলুদ, আর ভাজার জন্য নিয়েছি এটা আমার রাইস ব্র্যান অয়েল, আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই ইউজ করতে পারবেন। চলুন দেখে নেই। আমি উনানটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব তেল, কিছুটা তেল দিয়ে আমি এই শুকনো লঙ্কা তিনটে ভেজে নেব। লঙ্কাগুলোকে একটু তেলে ভেজে নেব। লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এবার এতে দেব কাঁচা ও পাকা লঙ্কা যে চিরে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দেব এবং ভালো করে ওকে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য কিছু নুন, একটু ভালো করে মিশাবো। এবার আমি যে চারটে ডিম নিয়েছি সেই চারটে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে সরাসরি এই ডিমগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে এগুলো আমি এভাবে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে এই ডিমের ঝুরি ভাজাটাকে নামিয়ে নেব। দেখুন আমি ভাতের সহযোগে সার্ভ করে দিয়েছি, তৈরি হয়ে গেল আমার ডিমের ঝুরি ভাজা। এবং শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।